প্রশাসন, সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে সেদিন তো রিসিভার ছিল, বইলা দিছে, বাপ বেটা চিন্তা করছে কি নকল করে পাশ করছে, তো পরীক্ষা তো দেয় নাই, নকল করে পাশ করছে, খোদাই মুসলমানই হয়েছে, এবার আর খোদাই মুসলমানই হবে না, এই জনগণ তোমাকে মুসলমানই করে দিবে, তাই না? সাত তারিখে ওকে মুসলমানই করবেন, সাত দিন পরে আমি মাথায় পানি দেব, পানি জানবো, সাবধান, নদী বিশ্বাস এবং আওয়ামী লীগের সম্পর্কে বেদবের মতো কথা বলবে না। পাঁচ বছরের টিয়া গেল কোথায়? পাঁচ বছরের কামিখা গেল কোথায়? কামিটা গেল কোথায়? বিশের বরাদ্দ গেল কোথায়? 50 কোটি টাকার এডিবি গেল কোথায়? শেখ হাসিনা কি তোমাকে মাইরা খাওয়ার জন্য দিছে? তার কোনো উত্তর দেয় না। উত্তর একটাই, আগামী 7 তারিখে বেলগুচি চৌখালি ইরাকপুরের মানুষ আজকে তারা একভাবত্ব হয়েছে, জোট বেঁধেছে, তোমাকে ভোট না দিয়া ঈগল পাখিকে ভোট দেবে। 7 তারিখে নির্বাচিত হলে মমিন মন্ডল এই 5 বছরের প্রত্যেকটা অনুদান, জনগণের অনুদান শেখ হাসিনা দিছে, আমি একটা একটা করে হিসাব তোমার কাছে নেব।